আসতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিডি গ্রাম বাংলা চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে আজকে এসে হাজির হয়েছি সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বিখ্যাত পশুর হাট তালগাছি পশুর হাটে। আজকে আমরা দেখব এই হাট থেকে পশুগুলির বাজার মূল্য। তো সুপ্রিয় দর্শক, বেশি কথা না বলে চলুন আজকে আমরা এই তালগাছি হাটের বাজার মূল্য দেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখাই, আসুন আমার সাথে। দর্শক, আজকে চলে আসছি উত্তরবঙ্গের বিখ্যাত তালগাছি পশুর হাটে। প্রথমে আমরা দেখার চেষ্টা করব গাভী গরুর বাজার মূল্য। আসুন বন্ধুরা, আমরা দেখি প্রথমে গাভী গরুর বাজার মূল্য, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয় টানছেন গরু আজকে? এই গাই আছি, এই একটাই। কোথা থেকে আসছেন? মোরবানাসপুর। এই সাজাদপুরেই না? সাজাদপুরেই। আচ্ছা দর্শক, আমরা আজকে আসছি সিরাজগঞ্জের তালগাছিতে, তালগাছি পশুর হাটে। প্রথমে দেখার চেষ্টা করতেছি গাভী গরুর বাজার মূল্য। তো ভাই, একটা সুন্দর গাভী গরু নিয়ে আসছে ভাই। এটা কি জাতের গাভী গরু? দেশাল। দেশাল না? কয় দাঁত হয়েছে? চারটে মনে হয়। চার দাঁত। বাচ্চা আছে সাথে? দেশাল। দুধ দেয় কত? দুধ দেয় কতটুকু? বর্তমানে কেজি দশেক। দশ কেজি দেয়? আপনার পালের না কেনা? পালের। আবার রাগ আছে তো ভাই? রাগ হয়তো ডরাইতেছে। ও, ভয় পায়। দাম চাইছিলেন কত ভাই? এরি বাবা, 40 চাইতেছি। 1,40,000 দাম উঠছে এ পর্যন্ত, কেউ বলছে? 15 কইতেছে। একটু কম বেশি হয়ে যায় না? আল্লাহ দিলে ছাড়ার নিয়ত কত ছিল? আমার মনে করেন যার যার পছন্দ মতো করবো, হয়তো দেখা যায় যে না। আপনাদের একটা নিয়ত আছে না যে 25-30? 35। 35 হলে ছাড়ে দেবেন। আচ্ছা, আল্লাহ ভরসা ভাই যান, বিক্রি করে না? ভালো থাকেন দর্শক। প্রথমে আমরা একটা দেশাল গাভী গরু দেখলাম, আসেন আরও সুন্দর সুন্দর গরু আছে সেগুলো দেখি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি উলাবাড়া থানা। কয়টা আনছিলেন গরু? গরু আনছে তিনটা। বিক্রি হয়েছে পর্যন্ত? দুইটা বেচছি। এত সকাল সকাল দুইটা বেচে দিয়েছেন? হ্যাঁ, দুইটা বেচে দিয়েছি। পালের না কেনা? আমার হলো ফার্মের। এখন গাভী আছে কয়টা খামারে? এখন আছে চারটা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো সাথে বাচ্চা আছে না? কি জাতের গরু? এটা হলো ফিজিয়ান। ফিজিয়ান। কয় দাঁতের গরু এখন? গরু আছে 6 দাঁত, 4 দাঁত, 8 দাঁত। এটা কয় দাঁতে? এটা হলো 8 দাঁত। 8 দাঁত। ও, বয়স হয়ে গেছে তাহলে। দুধ দেয় কতটুকু করে? 5.5 কেজি। তাহলে তো দুধও আর বেশি হয় না এখন? না, এখন দুধ বেশি হয় না, একটু কমে আছে। এই জন্য বেঁচে দিচ্ছেন? জি। ফার্মে রাখলে লস? লস। বেঁচে আবার ভালো? আবার একটু ভালো জাত দেখেন। দাম চাইছিলেন কত ভাই জান এটার? দাম চাইতেছে 1,30,000। দাম পাইতেছে? দাম কত পাইছেন? 1,85,000। 1,55,000। আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? আল্লাহ যদি দেয়। নিয়ত আছে তো 10-15 হলে বেশ। 10-15 হলে ছাড়ে দিবেন? জি। প্রথম যে দুইটা বিক্রি করছেন ওই দুইটা কি আল্লাহ দিলে লাভ আছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ কিছু আছে। আছে না? আচ্ছা, আল্লাহ ভরসা বিক্রি করেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি। কোথা থেকে আসছিলেন কাকা? বেড়া। এত দূর থেকে এই হাটে? হ্যাঁ, গরু বেচা লাগবে তো। কয় টানছেন গরু আজকে? একটাই। একটাই? আচ্ছা কাকা, এটা কি জাতের গরু? এইটা অস্ট্রেলিয়া গরু। কয় দাঁত এখন? এখন কানি ভেঙে গেছে, দাঁত ছাড়িয়ে গেছে। বাছুর আছে সাথে না? কি বাছুর এটা? পকন বাছুর। পকন বাছুর। দাম কত চাচ্ছেন আপনারা? দাম চাইছি 1,60,000। 1,60,000। দুধ কতটুক পান এখন ওর? 12 লিটার দেয়। ভালোই তো তাহলে। এখনো দাম বলছে কেউ এ পর্যন্ত? সর্বোচ্চ কত বলছে? বিভিন্ন সর্বোচ্চ কত পাচ্ছেন? 5,000 দাম বলছে সর্বোচ্চ। এখনো ছাড়তেছেন না? না। এটা কি আপনার পালের গরু? পালের। আল্লাহ দিলে ছাড়ার নিয়ত কত ছিল আপনাদের?
দেখি এখন 20-25 এরকম হলো। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম, বিক্রি করেন না, ভালো থাকেন। দর্শক, আমরা তালগাছি হাটে আসছি, সুন্দর সুন্দর গাভী গরু দেখার চেষ্টা করতেছি প্রথমে, এবং আপনাদেরকেও দেখাচ্ছি গাভী গরুর বাজার মূল্য কেমন তালগাছি হাটে। এটি উত্তরবঙ্গের বৃহৎ একটি হাট, খুবই প্রসিদ্ধ হাট। এই হাটে গাভী গরু খুব ভালো মানের পাওয়া যায়। আপনারা যারা ঢাকা বা অন্যান্য এলাকা থেকে আসতে চাচ্ছেন, আপনারা তালগাছিতে নামবেন, রবিবার, প্রতি রবিবার এই হাট বসে। তো দর্শক আসেন, আমরা আরও সুন্দর সুন্দর গাভী গরু আছে সেগুলো দেখার চেষ্টা করি এবং সেগুলোর দাম জানার চেষ্টা করি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছিলেন কাকা গরু? দুইটা। বিক্রি হয়েছে একটা? না, একটাও বিক্রি হয় নাই। কে বলে আসলাম? আচ্ছা, কোথা থেকে আসছেন? বেলকুচি, কান্দাপাড়া। এটা কি জাতের গরু? ফিজার। দাঁত কয়টা হয়েছে? দাঁত হয়েছে ছয়টা। সাথে কি বাছুর আছে? এই বাছুর। ওই বাছুর। দুধ কতটুক করে পান? দুধ এখন মনে হন যেন সকালে 4, বিকালে 2। কমে গেছে তো কাকা দুধ? কমে গেছে, বাছুর বড়, বাচ্চা বড় আছে। আচ্ছা, আপনারা কত দাম চাইছেন এর? দাম চাইছি 1,20,000। দুধ তো কম কাকা, এত বেশি দাম চালেন বাছুরের জন্য? বাছুরের কাকা দাম বলছে কেউ সর্বোচ্চ পর্যন্ত? দাম একজন একরকম বলতেছে, একজন এক এক রকম বলতেছে, এখনো ছাড়েন নাই? না, কে বলে আসছি। আচ্ছা, বিক্রি করেন তাহলে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ভাই। ভাই, কার গরু? আমার। আপনার? কয়টা আনছিলেন গরু আজকে? একটাই আনছিল। হ্যাঁ, পালের। পালের? জি জি। বাছুর আছে সাথে? হ্যাঁ, আইরা বাছুর। ভাই, এটা কি জাতের গরু? ও, এটা হরিয়ান। হরিয়ান? জি। দুধ কেমন দেয়? দুধ এটা ওই কাজবিয়ানে পাইছে 20 লিটারের মতন, এখন কম হয় 12 লিটার, 10 লিটার। 20 লিটারও পাইছেন? জি জি। আচ্ছা, ভালো জাত তো তাহলে। আচ্ছা, দাঁত কয়টা হচ্ছে? 6 দাঁত। দাম কেমন চাচ্ছেন আপনারা? দাম চাচ্ছে 150। দাম পাইছেন এ পর্যন্ত? হ্যাঁ পাইছি। সর্বোচ্চ কত পাইছেন? এই 1,10,000, 1,05,000 এরকম। এরকমের মধ্যেই আছে? হ্যাঁ। আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল ভাই? ছাড়ার নিয়ত 1,25,000 হলে ছাড়বো, তাহলে কিছু লাভ। গরু বিক্রি করে দিচ্ছেন কি জন্য ভাই? বিক্রি করতেছি খ্যারের অভাব, খ্যারের দাম মেলায়, এর জন্য খোল ভুষির দাম বেশি, এই জন্য বিক্রি করে দিচ্ছে, এই জন্য বিক্রি করতেছি, পালার সমস্যা। আচ্ছা, আল্লাহ ভরসা ভাই, বিক্রি করেন? হ্যাঁ, আল্লাহ ভরসা। দর্শক, আমরা তালগাছি হাটের সুন্দর সুন্দর গাভী গরু দেখতেছি এবং সেগুলোর দাম সম্পর্কে একটা সার্বিক ধারণা নিচ্ছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করতেছি। তো দর্শক, বিক্রেতাদের মুখে যেটা আমরা শুনতে পাচ্ছি যে খড় ভুষির দাম বেশি হওয়ার কারণে তারা গরু লালন পালন করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, যার জন্য গাভী গরু বিক্রি করে দিচ্ছেন। তো আসুন বন্ধুরা, আমরা আরও গরু আছে সেগুলো দেখার চেষ্টা করি, আসুন আমার সাথে। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার গরু? হ্যাঁ, আমার গরু। কোথা থেকে আসছেন? নিমগেছি থেকে। উল্লাপাড়া? না, রায়গঞ্জ। রায়গঞ্জ তারাশ নিমগেছি। এই হাটে আসছেন কেন এত দূরের হাটে? এই হাটে আসছি ভাই, হাটে কেনা আছে ভালো হয়, গাভী গরু ভালো বিক্রি, গাভী গরু ভালো বিক্রি হয়। এটা কি আপনার পালের গরু? হ্যাঁ, এটা আমার পালের গরু। কয়টা আনছেন গরু আজকে? 2টা আনছি। বিক্রি হচ্ছে কি? না, কেবল এসে নামছি। আচ্ছা ভাই, এটা কি জাতের গরু? শাহিয়াল মনে হয় ভাই। সাথে বাচ্চা আছে? না, সাথে বাচ্চা আছে। সার বাচ্চা? সার বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? এই গতকালকে বিকেলে বিয়েছি। তাই? আচ্ছা আচ্ছা। এ পর্যন্ত কয় বিয়ান পাইছেন আপনি? আমরা সকাল বিকেলে মনে হয় যে হলো 10-11 পান আছি। আগেরবার? আগেরবারে। এবারে এবার পানেন? এখনো তো পানেন। কেমন আশা করা যায় দুধ এবার সর কেমন হবে? এবার তো আরতে বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। দাম কত চাইছেন এটার? 145। দাম তো অনেক বেশি চাইলেন মনে হয় ভাই। বেশি চাষি এখন কম বেশি তো আছে। তা তো অবশ্যই। ক্রেতা কত বলছে সর্বোচ্চ দাম? 15 বলছে। এখনো ছাড়তেছেন না? আল্লাহ দিলে আপনাদের নিয়ত কত ছিল ভাই? আমাদের নিয়ত মনে হয় যে 25,000। তাহলে কিছু হয়? 20-25 এরকম টার্গেট। আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু ভাই, লাল রঙের শাহিওয়াল। তো দর্শক, আপনারা একটা শাহিওয়াল জাতের গাভী গরু দেখতে পেলেন, সাথে বাচ্চা আছে ভাই, এই গরুটা নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো আপনারা দোয়া করবেন ভাই যেন সুন্দর একটা ভালো দামে গাভীটা বিক্রি করতে পারে, আর আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ ভরসা। দর্শক, আমরা চলে আসছি বিখ্যাত তালগাছি হাটে। এই হাট বসে প্রতি রবিবার,
দর্শক আমরা দেখতেছি সুন্দর সুন্দর গাবি গরু এবং সেগুলোর বাজার মূল্য। এপাশে ভাইজান সুন্দর সুন্দর কিছু গাবি গরু আনছে, সেগুলো সম্পর্কে এখন আমরা ধারণা নিব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইজান কোথা থেকে আসছেন? আমার বাড়িটা এখানে হাটের পাশে ভাই, এক কিলো ভাকে মাকড়গোলা গ্রাম। আচ্ছা, কয়টা আনছিলেন গরু আজকে? তিনটে ভাই। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু তো ভাই। জি ভাই জি, মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। এটা কি জাতের গরু? এটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়া। বাছুর আছে সাথে? না, বকনা বাছুর, বকনা। কয় দাঁতের গরু এটা? এটা চার দাঁত। দুধ কতটুক করে দেয়? দুই বেলা 14-15 কেজি। দুই বেলাতে 14-15? জি ভাই জি। ভাই দাম কত চাচ্ছেন? দাম তো চাচ্ছি ভাই 2 লাখ টাকা, কিন্তু কম আছে ভাই। অনেক বেশি চাই ফেলছেন। জি ভাই, এত তো চাওয়া যাবে না। কম দামে বিক্রি করো ভাই, দাম চালি তার ওই দাম দেয় না, তাই কি আর কেউ দিবে? সবাই তো যাচাই বাছাই করেই ক্রয় করবে। জি ভাই জি। সর্বোচ্চ দাম কত পাইছেন ভাই? এই 65,000 পর্যন্ত পাচ্ছি ভাই। 1,65,000? জি ভাই। এখনো ছাড়েন নাই? না ভাই, নিয়ত আছে 70 হলে বিক্রি করে দেবো। তাহলে কিছু আল্লাহ দিলে লাভ থাকে। আচ্ছা, আল্লাহ ভরসা। আর গরু আছে না ভাই? ভাই আরেকটা আছে, আমাদের একটা বিক্রি করছি এই একটা। আচ্ছা, এটা সিনারিটা নিয়ে নেন, তারপর আমরা এটা কথা বলি। ভাইজান ভাই, এটা কি জাতের গরু? এটাও অস্ট্রেলিয়াই ভাই, দুটি অস্ট্রেলিয়া। কয় দাঁতের এটা? এটা 8 দাঁত হয়েছে। এটা কি গাভিন না বাছুর আছে? এটা বাছুর আছে। কয় মাসের বাছুর? বাছুর এটা 2 মাস বয়স হয়ে গেছে। দুধ কতটুক করে দেয় ভাই? এটা 15 কেজি আছে দুই বেলা। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছি হলো 85। দাম পাইছেন এ পর্যন্ত? পাইছি। কত পাইছেন? 60 পর্যন্ত পাইছি ভাই। আর আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? এটা 70 হলে বিক্রি করবো। হয়ে যাবে বিক্রি? না, আল্লাহ ভরসা। হাটে ভাই বেচা বিক্রি কেমন চলতেছে? মোটামুটি ভালোই দেয় আল্লাহ, ভালোই হচ্ছে। হ্যাঁ, ওই যে একটা বিক্রি করছে, এটা জার্সি বিক্রি, জার্সি বিক্রি করছে। কয় দাঁতের ছিল ওটা? ওটা 6 দাঁত ছিল। ওটা কততে বিক্রি করলে? 1,70,000। তাহলে কি ভাই জার্সির দামই বেশি? না, গরু জার্সি দাম না, সব গরু একই দাম। ওই তার ভিতর জার্সি, ফিজিয়ান, অস্ট্রেলিয়া তিনটের একই দাম, শুধু আকার আকৃতি। হ্যাঁ হ্যাঁ, একজনে একটা পছন্দ করে, বর্তমানে জার্সি একটু পছন্দ করে বেশি মানুষ। আচ্ছা, খামার করার জন্য ভাই কোন গরুটা বেশি উপযোগী? ফিজিয়ান কিনতে হবে, জার্সি কিন্তু অস্ট্রেলিয়া, তিনটেই এলো একই কোয়ালিটির গরু, দুধ ভালো, কেউ কারেছে কম না, বুঝেন নাই? আচ্ছা, তাহলে এটা 170 হলে বিক্রি করো, আল্লাহ ভরসা। তো ভাইজান, আপনি তো সুন্দর সুন্দর গাভী গরু বিক্রি করেন সব? জি ভাই জি জি। ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার নাম আর ফোন নাম্বারটা বলবেন ভাই। আমার নাম মোহাম্মদ রমজান আলী, 01718-922-394। সুপ্রিয় দর্শক, আমরা ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু গাভী গরু দেখলাম, অস্ট্রেলিয়ান জাতের। ভাই সুন্দর সুন্দর গাভী গরু আনছে, তো আপনারা যারা গাভী গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা তালগাছি হাটে এসে সুন্দর সুন্দর গাভী গরু সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই ভালো জাতের গাভী সংগ্রহ করবেন। আপনারা কিনে নিলেন দুধ? আমরা কিনলাম। আপনারা কি করবেন এই দুধ? সানা হবে। ভাই হাটে কত করে দুধ কিনলেন? 20 টাকা কেজি। কি 20 টাকা কেজি? এগুলো ফ্যাট নাই, নন ফ্যাট। ও আচ্ছা, এই জন্য দাম কম? হ্যাঁ, দাম কম, ফ্যাট কম। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু রহমতুল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? ভাই আমার বাসা তালগাছি। গরু আপনার এটা? জি আমার। কয়টা আনছিলেন গরু ভাই? তিনটে আনছি। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ভাই, নজরুল ভাই এটা কি জাতের গরু? এটা জার্সি জাতের গরু ভাই। গাভীন আছে এখন? জি, 9 মাস গাভীন। বীজ কি দেওয়া আছে জানেন? বীজ এই জার্সি বীজ দেওয়া আছে। কয় জাতের গরু? এটা 8 দাঁত, বয়স বয়স হয়ে গেছে। জি। আপনার কি পালের? না, আমি কিনে নিয়ে আসছি। আচ্ছা, কিনে নিয়ে আসছেন। আচ্ছা, দাম কত চাচ্ছেন ভাইজান? দাম চাচ্ছি 1,75,000। সর্বোচ্চ দাম কত পাইছেন হাটে? 1,55,000। এখনো ছাড়তেছেন না? না, এখনো ছাড়িনি। আল্লাহ দিলে আপনার ছাড়ার নিয়ত কত ছিল এটা? 60-65 হলে ছেড়ে দেবো আমি। তাহলে কিছু থাকে? জি। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর গরু। হ্যাঁ, সুন্দর গরু ইনশাআল্লাহ। দুধ কতটুকু পাওয়া যাবে? 18 লিটার প্রথমে হয়েছে। 18 লিটার পাওয়া গেছে? 18 লিটার পাওয়া গেছে। তো ভাইজান আপনার আরও তো দুইটা সুন্দর গরু আছে না? ওগুলো আছে ইনশাআল্লাহ, ওগুলো এটার সাথে ওগুলো পারবে না। এটাই বেস্ট গরু আপনার? বেস্ট। আচ্ছা, নজরুল ভাই পাশেরটা কি জাতের গরু? পাশেরটা ওই ক্রস জার্সি, অরিজিনাল জার্সি না, ক্রস জার্সি। আচ্ছা, উন্নত জাতের যে গাভীগুলো মানে যে কিনতে আসবে সে কি কি বৈশিষ্ট্য দেখে কিনলে লাভবান হবে আপনার মনে হয়? আমি মনে করি যে প্রথম প্রথম গরু কেনার জন্য আসবে, এই গরুর কানটা দেখেন ছোট। জি,
মুখটা ছোট হবে, খাটো হবে, হাত পাও খাটো খাটো হবে, হাত পা খাটো খাটো হবে, হাত পা খাটো খাটো হবে, আচ্ছা, পালানটা বড়, উলানটা উলানটা ভালো হবে, মনে করুন যে ওইটাই ভালো জাত। বেশি জাতের গরু কখনো খামার করার উপযোগী হবে না? না, আমি মনে করি জার্সি জাতের গরু দিয়ে খামার করলে লাভবান হবে সে। জার্সি জাতের গরু দিয়ে খামার করতে হবে? জি জি, আমার আমার মতে আর কি। আচ্ছা আচ্ছা, কারণ জার্সি জাতের গরুটা অনেক দুধ দেয়, মাশাআল্লাহ, আর এই সব জাতের গরু রোগ বালাও কম, রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি আছে। ঠিক আছে ভাইজান, পাশেরটা কত দাম চাচ্ছিলেন? পাশেরটা 170 চাচ্ছি। আপনারা কত হলে ছাড়ার নিয়ত করছেন ওটা? 60-65 হলে ছেড়ে দেবো। আর তারপরেরটা কত দাম চাচ্ছেন? ওটা 175,000। ওটা কত হলে ছাড়ার নিয়ত? 150 হলে ছেড়ে দেবো ওটা। আচ্ছা, তো ঠিক আছে নজরুল ভাই, ভালো থাকবেন, আল্লাহ ভরসা, বিক্রি করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথা থেকে আসছেন? উত্তরা। উত্তরা থেকে আসছেন, তো এই হাটে কেন আসছেন ভাইজান? মানে আসছি, আমি অবজারভেশনে আছি আর কি, শুধু এই হাট না আরও কয়েকটা হাটে গিয়েছি বা যাবো আর কি, যে গরু দেখবো, গরু সম্পর্কে জানবো আর কি। হঠাৎ এই বিষয়ে আগ্রহ কেন হচ্ছে আপনার? না হঠাৎ না, আমি আগে থেকেই এটার উপরে কিছু কাজ করতেছি যে গরুর ফার্মিং করা যায় কিনা, ফার্মিংটা মনে হচ্ছে লাভজনক আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা হলো থিওরি, লাভজনক হচ্ছে থিওরি, আর প্র্যাকটিক্যাল এখন করে দেখবো আর কি যে এটা কি রেজাল্ট কি আসে। ফার্ম কোথায় করার প্ল্যানিং করছেন? এটা হলো উত্তরাতে। উত্তরাতেই করবেন? জি জি। শেড কি নির্মাণ করছেন? না, শেড জায়গা আছে এখনো, ওইভাবে মানে নিয়ে রাখার মতো জায়গা আছে, কিন্তু ওইভাবে কমার্শিয়ালি শেড ওইভাবে করা এখনো করেন নাই? না। এখন হাটগুলা যাচাই বাছাই করতেছেন? জি, হাটগুলা যাচাই বাছাই করছি। আর এই যে তালগাছি হাট সম্পর্কে তো আগে থেকেই মানে ইনফরমেশন আছে আর কি, যে এটা একটা ভালো হাট। অবশ্যই, সেই জন্য এখানে দেখতে আসলাম আর কি। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন। জি, আপনার জন্য শুভকামনা, আপনার চ্যানেলের জন্য শুভকামনা, তালগাছি সবার জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।